কালুখাইতে 40 দিন নামাজ আদায়কারীদের সাইকেল বিতরণ, শাহিদাপার ভিনের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট। টানা 40 দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে পুরস্কারের ঘোষণা রাজবাড়ীর কালুখালী উপজেলার দয়রামপুর গ্রামের তরুণ উদ্যোক্তা নাইদ হাসান জয়ের। তার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে অংশ নেয় 24 জন তরুণ। শুক্রবার নামাজ আদায়ের 40তম দিনে বিজয়ী হন চার তরুণ। এরা হলেন শরীফুল ইসলাম, রিফাত আহমেদ, রব্বানি ও আলিফ। তরুণ উদ্যোক্তা নাইদ হাসান জয়ের পক্ষ থেকে বিজয়ীদের একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। শুক্রবার বিকেলে বিজয়ীদের হাতে বাইসাইকেল প্রদান করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু। এ সময় কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ এনায়েত হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল রশিদ, নাইদ হাসান জয়, ইউপি সদস্য খোকন, শেখ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। এরা যদি আগামী 24টা যুবক এই এলাকার যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয়, তাহলে বর্তমান যে রকম যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু এরকম অন্যায় কাজে কিন্তু আক্রান্ত হবে। এটা বাপের নাম কি? আলিফ। বলেন তো, আলিমের পরিবর্তে আলিমের আব্বা মোনা। মোনা মনিরুল ইসলাম মোনা। ঠিক আছে।